ডিজে বাপি প্রেজেন্টেশন। হরি হরি বল, হরি হরি বল। দুর্লভ মানব জন্ম সত সঙ্গ, দুর্লভ মানব জন্ম সত সঙ্গ। সবাই তালে তালে করো তো। জন্ম সঙ্গে তর এ ভব সিন্ধু, আতপ বাত বড়ি সন শীত আতপ বাতবরে সন শীত আতপ বাত বড়ি খন এদিন জামে জাগি জাগি রে ওই কমল দল জল কমল এই জীবন টল মল শোনো ওহে কলির জি শোনো শোনো ধরে মায়েরা হরি হরি যেমন গৌর হরি হরি বল, হরি হরি বল। অমল জলগন জীবন তন মল অজহ হরি পদ নিত করে ধন যৌবন প
পুত্র পরিজন নিধন যুবন পুত্র পরিজন এ ধন যে ধন নিয়ে আমরা এত গৌরব করি, চিন্তা করে দেখুন আজকের আমার পকেটে, আগামীকাল আপনার পকেটে, আবার আগামীকাল যদি আপনার ঘরে থাকি পকেটে থাকে, আবার পরের দিন অন্যের পকেটে, ধীরে 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 পকেটে খালি। যে ধন চিরস্থায়ী নয়, সেই ধনের ধনী হয়ে আমাদের জীবনে এত গৌরব কিসের? হরি হরি বল। যে জীবনে আমাদের এত সুন্দর রূপ যৌবন, যেদিনই আমার আজ নিঃশ্বাসটা বন্ধ করে ফেলব, চারজনে স্কন্ধে করে নিয়ে বলবে বল হরি বল হরি বল হরি, তাও হলো শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তারা চিতা সাজিয়ে যখনই আগুনে জেলে দেবে, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই সুন্দর দেহ তুমি কত যজন করে তুমি জানে পুত্র বল সব শেষ হয়ে যাবে পুত্র পরিজন তীর্থে কি আছে পড়ো তীর্থ কীর্তন শরণ বন্দন শরণ কীর্তন শ্রবণ বন্দন। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, আর এই নটা ভক্তির কথা এই পদাবলীর মধ্যে প্রকাশিত হলো। শ্রবণ কীর্তন, এই যে আমি এখন কীর্তন করছি, আমার পরবর্তী দল এসে গেছে, হারমোনিয়াম এসে গেছে, রুমা দিয়ে আসছেন, তারপরে আবার আপনারা জানেন রাসের বিখ্যাত যিনি মাননীয় সুশীল রায় মহাশয়, আর তারপরে আমার একটা ভাইজি সম্পর্কে হয় অনিন্দিতা চন্দ্রা আসবেন রাস করবেন। এই যে এত কীর্তন চলবে আজকে সারাদিন আপনাদের কীর্তনের আসর, কীর্তনিয়া যতই ভালো কীর্তন করুন না কেন, যতই নাচুক না কেন, যতই ভালো গান করে যাক না কেন, কীর্তনিয়ার আগে নয় মায়েরা, আগে কারা? আগে আপনারা। এটা আমার ভাষা নয়, এই যে পদাবলীর ভাষাতে দেখুন, ওই পদাবলীতে বললো না কীর্তনিয়ারে এত নাচা গাওয়া করছে, এত সুর গাইছে, এত লাফালাফি, এত ঝাঁপাঝাপি, কীর্তন শ্রবণ তা বললো না। নটা ভক্তির প্রথম অঙ্গ তোমরা শ্রবণ করো, হরি হরি বল, তারপরে যদি হয় তোমরা কীর্তন করো, হরি হরি বল, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন,
আদো সেবন দাসরে পূজন সখী যেন, তারপর বললেন পূজা কর, পূজা করতে করতে ভগবানের চরণেতে আসবে সখী ভা, পূজন সখী জন, আর যেই সখী ভাব আসবে মা আত্ম নিবেদন, তবে অপরাধ নেবেন না। এই যে হরিবাসরে মাঝে মাঝে জয়ধ্বনি দেওয়া, বাহু তুলে, এটা আত্মসমর্পণ। দ্রৌপদীর ব্যাপারটা আপনারা জানে, যখন লজ্জাটাকে আবৃত করে বলল হে গোবিন্দ আমার এই রক্ষা কর, যখন বস্ত্রহরণ হচ্ছে লজ্জাটাকে আবৃত করে স্তনযুগল ঢাকবার জন্য বলছে হে গোবিন্দ তুমি রক্ষা করো, গোবিন্দ বললেন না রক্ষা করবার জন্য এখনো যাব না, এখনো তোমার মধ্যে লজ্জাটাকে আবৃত করে ধরে রেখে দিয়েছ, যে আমার হই আমি তার হই, তুমি যদি দু হাতে তুলে আমার এই আত্মসমর্পণে করো। যখন দ্রৌপদী দেখল আর কোন উপায় নাই, সব লজ্জা ত্যাগ দিয়ে দু হাত তুলে বলল হে গোবিন্দ রক্ষা করো, হরি হরি বল। রক্ষা করো, এই হলো আত্মসমর্পণ পূজন সখী যেন আত্ম নিবেদন, 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 গোবিন্দ দাস অভি লাসি, আরে গোবিন্দ দাস অভি অভিলাসি রে, গোবিন্দ দাস অভিলাসি রে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন হরি হরি জগদ্রেতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত হে ভগবান, এই পৃথিবীতে আমি তোমা ছাড়া আর কিছু জানি না, যতদিন আমায় দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোমায় নামকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কথাটা শ্রবণ করলেন অদূরে দাঁড়িয়ে নিজ পুত্র যিনি বৃষদর্পীরা, প্রধান্বিত হয়ে গেলে
আরই ক্রোধান্বিত হয়ে গিয়ে মা যেখানে বসে ভজন করছিল মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলল, মা আজ থেকে তোমাকে আমি নিষেধ করছি মা, ওই নাম বন্ধ বন্ধ বন্ধ। যদি আজকে থেকে তুমি আমার নিষেধ না মানো, যদি আমার কথা তুমি না শোনো, তাহলে আমি পুত্র হয়ে আমি তোমাকে বললাম মা, আজকে থেকে আমি তোমাকে কঠিন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে সাজা পেয়ে তুমি বাধ্য হও ওই নামকে ছেড়ে দিতে। চললাম মা, আমি আমার মায়ের পূজাটা করে এসে দেখব, দেখব তুমি পরিবর্তন হয়েছো কিনা। আর কথাটা বলতে বলতে মহারাজ বিশ্বদর্পী চলে গেল গভীর জঙ্গলে। গভীর জঙ্গলের মধ্যে গিয়ে একটা কালী মন্দিরে গিয়ে রক্ত জবা রক্ত চন্দন নিয়ে মায়ের চরণে গিয়ে পুষ্প চন্দন নিবেদন করে মায়ের কাছে প্রার্থনা করছে। মায়ের চরণে গিয়ে মায়ের স্তোত্র আদি শুরু করলো পা। ওম সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ স্বাধি শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশবান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহা স্বাধা নমস্তুতে। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। তং স্বাহা তং স্বাধা তং হি বসৎকার সরদমিকা সুধা তমক্ষর নিত্রে ত্রিধা মাত্রাদমিকা স্থিত ইয়ানু চর্যা বিশেষত তমেব সাতং সাবিত্রী তং দেব জননী পরা তয়ৈব ধাত্রাতে তম সন্তে চ সর্বদা ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সবদিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্তোভিধীয়তে। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় মা জয় মা জয় মা। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে প্রণাম করে হাতে একটা দীর্ঘ দণ্ড নিয়ে ঘুরিতে ঘুরিতে চলে আসলো বন থেকে নিজের গৃহের দিকে। আর বদনে গাইতে গাইতে চললে ঐ শ্যামা
আমাকে ঘোরাই বনে বনে আমাকে ঘোরাই বনে বনে তুই কি দেখা নানা দিবি না কালি তুই কি দেখা আমায় দিবি না কালি মাগো তুই কি দেখা দিবি না কালি মাগো তুই কি দেখা দিবি না কালি আমি পথে পথে ঘুরে ঘুরে মরি ওই শ্যামাকে ওই শ্যামা আর ওই যে মায়ের নামটা বদনে করতে করতে একেবারে রাজগৃহের কাছে এসে দাঁড়িয়েছে, রাজগৃহের কাছে এসে যেই দাঁড়ালো কর্ণে যেন প্রবেশ করলো মায়ের গান, মা যে নাম নিয়ে বসে আছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ ময় জগত হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ ময় জগত হে কৃষ্ণ
কতবার নিষেধ করেছি ওই নাম বন্ধ করো, বন্ধ করো ওই নাম। মা মধুমতি দেবী কাঁদতে কাঁদতে বলে উঠল, ওরে বিশ্বদর্পী, আমার স্তনদুগ্ধ পান করে তুই শৈশব থেকে ধীরে 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 যুবক হয়ে উঠেছিস, ছোট্ট থেকে বড় হয়েছিস, রাজত্ব পেয়ে রাজত্বের অহংকারে তুই আমাকে চিনতে ভুল করছিস। হ্যারে হরি নাম ভালো লাগে না শুনিস না, কৃষ্ণ নাম পড়তে ইচ্ছা করে না করিস না, কিন্তু যে কৃষ্ণ নাম করে আনন্দ পায় রে, যে কৃষ্ণ চরণ আশ্রয় করে আনন্দ পেতে চায় তাকে বাধা সৃষ্টি করিস না। আমি তো তোকে কোনো নিষেধ করিনি, আমি তো তোকে কোনো নিষেধ করিনি, তুই কেন আমাকে বারবার এমন করে নিষেধ করছিস? মহারাজ বলে উঠলেন, সকাল হলে প্রজাবিন্দ্র যখন আমাকে বিদ্রুপ করে, একই বাসাতে থেকে একই ঘরে থেকে মা করছে কৃষ্ণ নাম, ছেলে করছে কালী নাম, আমায় যখন নিন্দা করে আমার বড় কষ্ট হয় দুঃখ হয়। অদূরে দাঁড়িয়ে একালের বিবেক লিখল, গো কালী আর কৃষ্ণকে নিয়ে তুমি ভাগ করছো, একবার চিন্তা করে দেখো, বৃন্দাবনের মাটিতে এই কালী যোগ মায়া রূপী যদি সাধনা না করত, ব্রজগোপীরা যখন ভগবানকে পাবার জন্য কাত্যায়নীর ব্রত করল, মায়ের ব্রত করে তবেই তো কৃষ্ণের চরণে গেল। শুধু কি তা, যে বৃন্দাবনের মাটিতে কালী কৃষ্ণ, কৃষ্ণ কালী হয়ে প্রমাণ দিয়েছিল কুটিলার কাছে, রাধারানীর মান রেখেছিল, রাধারানী যখন ভগবানকে দর্শন করবার জন্য ছলনা করে বৃন্দাবনে গেল, কুটিলা সন্দেহের গন্ধ পেয়ে পিছনে পিছনে ধাবিত হল, যেই ধাবিত হল গিয়ে দেখল শ্রীমতী রাধারানী আমায় কালী পূজা করছে, আর কালী পূজা করতে করতে কালীর মধ্যে কেলে ছোড়া জাগে এলো। রাধারানী ফুল চন্দন নিয়ে জয় মা করে দিচ্ছে, আর কালীর মধ্যে থেকে কেলে ছোড়া বেরিয়ে এলো। কুটিলা তো সেদিন লাফিয়ে উঠল, বাড়ি থেকে বৌদিটা বলে এলো, আমি কালী পূজা করতে যাচ্ছি, তো কালী পূজা নয়, এটা তো কেলে ছোঁড়ার পূজা, দেখাচ্ছি মজাটা, ঘরে ফিরুক। ওমা, ঘরে ফেরার আগে নিজে ছুটেই চলে গেছে আয়ান দাদার কাছে, গিয়ে দাদাকে ডেকে এনে বলছে, দাদা সকাল হলে আমি নিন্দা করি বৌদির নামে, সবাই আমাকে বলে আমি কুটিলা, আজকে তোমার হাতে নাতে আমি দেখাবো, চলো। বলে, এই কুটিলা কি দেখেছিস তুই, কি দেখে এত লাফালাফি করছিস, এত চিৎকার কিসে? বললো, কি দেখেছি সেটা আমি নিজে চোখে তোমাকে দেখাতে চাই, চলো। হাতটি ধরে নিয়ে গিয়ে যেই নিধুবনের কাছে দাঁড় করালো, জানো দাদা, সবাই জানে আমাদের রাধারানী আমাদের ঘরের বৌদি, কালী পূজা করতে এসেছে মায়ের কাছে থেকে বলে, কিন্তু জানো দাদা, কালী পূজা নয় কেলে ছোড়ারে পূজা করতে এসেছে। দেখো দাদা তাকিয়ে, যেই তাকিয়ে দেখার জন্য বলল, ওমা, রাধারানী সঙ্গে সঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, প্রাণনাদে মনে রাখো, ওই কুটিলা এসে গেছে, তুমি আমার মান রাখো। যেই না বলা কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ চার হাত জিভ বের করে কালী হয়ে দাঁড়ায় গেল। হরি হরি বল, কবি বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কবি কমলাকান্ত, ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে একটা সুন্দর গান লিখেছে, কত সুন্দর, মায়ের নাম নিয়ে লিখেছেন,
যাকে কালী বলে আমরা এত বিবাদ করে ভাগ করে দেখি, আদৌ না। তিনি কালী শুধু নন, কি লিখলে, জনন রে মো পরম করুণ, কালী তো কেবল মেয়ে তো নয়, জানো না রে মন পরম করো, কালী তো কেবল মেয়ে তো নয়, জানো না রে জিমে ঘেরে বরণ করো এই ধারণ, সে তো ও সে মে ঘেরে বরণ করো এই ধারণ, সে তুমি ঘের বর, কালী কখনো কখনো পুরুষ হয়, ওই কালী কখনো কখনো পুরুষ হয়, কালী কখনো কখনো পুরুষ হয়, জানো না রে মন এই পরম করো, কালী তো কেবল এ তো নয়, কালী তো কেবল মেয়ে তো নয়, কালী তো কেবল মেয়ে তো নয়, কালী তো কেবল মিথু নয়, কালী কেবল মেয়ে নয়। কিন্তু বৃষধরপী বলল, যাই হোক না কেন, আজকে থেকে তোমাকে নিষেধ করছি, ওই নাম বন্ধ করো। মা বলল, আমি ওই নাম বন্ধ করতে পারবো না। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, মা যখন ওই নাম বন্ধ করল না, ক্রোধাম্বিত হয়ে গিয়ে বৃষধরপী রাজ প্রজাবৃন্দদের ডাকলেন, প্রহরীদের কাছে ডেকে বলল, প্রহরীগণ, আজকে থেকে আমার মাকে নিয়ে ধরে নিয়ে অন্ধকার কারাগারের মধ্যে রুদ্ধ করে রাখো। প্রহরীরা আসলো, দুজন মিলে মাকে ধরল, মাকে ধরে নিয়ে কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দিল। কারাগারের মধ্যে মা প্রবেশ করে মনে মনে চিন্তা করল, ওরে ওরে বৃষধরপী, আজকে তুই অহংকারে মত্ত হয়ে তুই মাকে চিনতে ভুল করলি, তুই মাকে নিয়ে কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দিলি। মনে মনে চিন্তা করেছিস, কারাগারের মধ্যে রেখে তুই আমাকে এই ভজন থেকে সরিয়ে দিবি, না, আমিও আমায় ভগবানকে বলি, আমি আমার দয়াময়ীকে বলি রে, আমায় জীবনে যত দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহিবারের শক্তিটুকু যেন কেড়ে নিও না। প্রহরীদের বলল, না, এমনি করে রাগলে হবে না, কি নির্মম বিচার দেখুন মায়েরা,
প্রহরীদের বলল, মাছ যখন ক্ষুধা পাবে ক্ষুধার অন্ন জল দিয়ে আসবে ওই কারাগারের মধ্যে। প্রহরীরা এমনি করে দেখভাল করতে করতে কয়েকদিনের মধ্যে শ্রবণ করলো, যেন কর্ণে পেল মায়ের ওই ভজন গুণ কীর্তন, মা কৃষ্ণ নাম করছে। প্রহরীরা ছুটে এসে মহারাজের কাছে সংবাদ দিল, মহারাজ বেশ কয়েকদিন দেখছি আপনার মা যে ওই নাম ছাড়েনি। মহারাজ নিজেই আজকে রাজপ্রাসাদের কাছে কারাগারের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আর কারাগারের কাছে গিয়ে যেই মহারাজ দাঁড়ালো, মামাই ওই ভজনের ডালিকে আশ্রয় করে কৃষ্ণ 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 কৃষ্ণ। দূর থেকে দর্শন করে মহারাজ বলে উঠল, মা তবে তুমি শুনে রাখো, আজকের থেকে তোমাকে আরো কঠিন শাস্তি দিলাম, ক্ষুধার অন্ন পানীয় জল সব কিছু তোমাকে বন্ধ করে দেওয়া হবে। মা গো, ক্ষুধার অন্নটা যখন দেওয়া বন্ধ হলো, একদিন দুদিন তিন দিন হলো, মা ভগবানের চরণে জানালেন, ভগবান যে অন্ন আমাকে দিল না ওই অন্ন কোনো দিনের জন্য আর গ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না। অভিশাপ দিল, আমি মা হয়ে কারাগারের মধ্যে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, তোর দেহে আসবে অন্নশূল ব্যাধি, যে অন্নশূল ব্যাধিতে আক্রান্ত হয়ে ধীরে ধীরে তুই শেষ হয়ে যাবি রে। মা হয়ে যেই অভিশাপটা দিল, অদূরে দাঁড়িয়ে কে যেন বলে উঠল, মা কুপুত্র যদ্যপি হয় গো, কুপিতামাতা কখনো হয়, মা এ কি করলে তুমি আমার। আছড়ে পড়ল বিশ্বদর্পী রাজ ওই দরজার কাছে দাঁড়িয়ে, মা একি দিলে মা, একি অভিশাপ দিলে মা, কি করলে তুমি আমার। কুপুত্র যদ্যপি হয় কুপিতা মাতা কখনো হয় না, মায়েরা যে মা সন্তান প্রসবের আগে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে কত যন্ত্রণা সহ্য করে সন্তানকে প্রসব করে, সেই মা যদি ক্রোধ ভরে দুফোঁটা নয়নের জল ফেলতে ফেলতে কোনো সন্তানকে অভিশাপ দেয় গো মা, সে অভিশাপ লাগবেই লাগবেই লাগবে। মা অভিশাপ দিল, আর ওই অভিশাপটা দিয়ে মা মাই কারাগারের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মা মারা গেলে দেহটা পড়ে রইল, হরি নাম বলা কৃষ্ণ বলা বদনটা, যে দেহটা সারা জীবন কৃষ্ণ নাম বলল, যে জীবনে বেঁচে থেকে কৃষ্ণ নামকে আশ্রয় করলো, ভগবান চিন্তা করলো তার জীবনে এত দুঃখ হবে কেন, কষ্ট হবে কেন, যন্ত্রণা হবে কেন, আমি ওর
প্রাণটা আমায় চরণে ঠাঁই দেব। প্রাণটা চলে গেল গোবিন্দ চরণে, দেহটা মাত্র পড়ে রইল। বৃষধর পীর অভিশাপ লেগে গেল, বিধির নিয়ম অনুযায়ী মায়ের পারলৌকিক কর্ম সবকিছু করলো।